السلام عليكم ورحمة الله يا حجام جرا صدى بجون حاجي আছেন আপনাদের জন্য একটা বিশেষ কথা বলছি আপনারা জানেন জমজমের পানি হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিভিন্ন ইহুদি রাষ্ট্র অমুসলিমরা তারা কিন্তু এটা গবেষণা করেছে সাধারণ পানি চাইতে এই জমজমের পানির মধ্যে 14টা গুণাবলী বেশি আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বনবী প্রায় এক মাস পরে কাবা চত্বরে আসলেন এক মাস ধরে একজন সাহাবা কাবার চত্বরে ছিলেন যিনি কোনো খাবার পান নাই নবীর পাশে এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনার সাথে দেখা করার জন্য একটি মাস ধরে এখানে অপেক্ষা করছি কথা কি বুঝতে পেরেছেন এক মাস ধরে তো জিজ্ঞাসা করলেন তুমি কি খেয়েছো তখন তিনি জবাবে বললেন আমি কোনো কিছু খাই নাই শুধুমাত্র এই জমজমের পানি খেয়ে একটি মাস আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জমজমের পানির কি পাওয়ার দেখেছেন এবার সেকেন্ড আরেকটা পাওয়ার আপনাদেরকে বলতে চাই পৃথিবীর সকল পানি কিভাবে খেতে হয় পৃথিবীর সকল পানি বসে খেতে হয় আর একমাত্র পানি আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে যখন ওমরা করলেন এবং হজ করলেন তখন বললেন সব পানি বসে খাও আর এই জমজমের পানি কাবার দিকে ফিরে তাকিয়ে যখন তুমি খাবে তখন আছে কোন একটা দোয়া আল্লাহর কাছে করো আল্লাহ কবুল করে নেবে তাহলে আমরা কাবা কোন দিকে তবে একটা জিনিস খেয়াল করেছেন পানির স্বাদ অসাধারণ কোনো ব্যাড স্মেল নাই কিচ্ছু নেই এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে পুরো সৌদি আরব এই জমজমের পানি দিয়ে চলে বললেন না পুরো সৌদি আরব ছটা রাষ্ট্র জমজমের পানি দিয়ে চলে আলহামদুলিল্লাহ আমরা জমজমের পানির যদি ইতিহাস আমরা জানতে চাই সবাই জানি ইব্রাহিম আলাইহিসসালামের যে পুত্র ইসমাইল আলাইহিসসালাম তার পরবর্তী নবী ইসমাইল আলাইহিসসালামের কিন্তু বংশধর হচ্ছে আমার নবী খুব খেয়াল করে শুনবেন আপনারা ইসমাইল আলাইহিসসালাম তিনি যখন খাবার পাচ্ছেন না হাজেরার সাথে তিনি তখন সেখানে অবস্থান করছেন একটা লেভেলে বুকের দুধ শুকিয়ে গেছে একটা লেভেলে মা হাজেরার জিব্বা পানি শুকিয়ে গেছে যখন আর পারতেছিলেন না তখন ফাইনালি তিনি সাফা এবং মারওয়াতে দৌড় শুরু করলেন একটু আগে সাফা মারওয়া গিয়েছিলাম দৌড়ানোর পরে তিনি যখন মাছ বাবর আসলেন হাদিসের বর্ণনা যে বাইনা সাফা ওয়াল মারওয়া তিনি যখন এর মাঝখানে ছিলেন তাবাকা ইসমাইল তখন ইসমাইল কান্না শুরু করলেন এত জোরে কান্নার তিনি পা দিয়ে আমরা বাচ্চারা যেরকম লাথি মারে না পায়ের আঘাতে আল্লাহ পাক বলল আর দৌড়াস না হাজেরা তোর দৌড় আমার পছন্দ হয়ে গেছে তোর সন্তানকে এখন এমন পানি খাওয়াবো শুধু তোর সন্তান একা না কিয়ামত পর্যন্ত সব পানি খেতেই থাকবে এক পায়ের আঘাতে আজও পর্যন্ত সেই পানি ফিনকি দিয়ে উঠছে তো উঠছে সারা বিশ্বের 212টি রাষ্ট্র পানি নিয়ে শেষ করতে পারছে না পড়েন সুবহানাল্লাহ অতএব এই এটা এটা অনেক বড় নিয়ামত আমাদের পানির জমজমের পানির নিয়ামত যাতে করে আমাদের জন্য বয়ে নিয়ে আসে সবাই পড়ুন আমিন